হ্যালো বন্ধুরা, আমাদের আশেপাশে এমন এমন কিছু মানুষজন বসবাস করে যারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ হিসেবে মনে করে থাকে এবং তারা মাঝে মাঝে নিজেদের বুদ্ধি খাটিয়ে এমন এমন কিছু কাজ কারবার ঘটিয়ে থাকে যা আপনার আমার মতো সাধারণ মানুষের মাথায় কখনোই আসবে না। আর এগুলো করতে গিয়ে তারা যে নিজেরাই কখন হাস্যকর কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে সে সম্পর্কে আগে থেকে ধারণা করে কিছু বলা কঠিন ব্যাপার। আর আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু চালাক মানুষের আজব আজব সব কাজ কারবার দেখতে চলেছি। বন্ধুরা, ইনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে ব্যস্ততম নরসুন্দর, কারণ ইনি এতটাই ব্যস্ত যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ইনিয়েনার কাস্টমারকে শেভ করে দিচ্ছিলেন। ২০১৮ সালে পানামায় একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে একজন নিউজ রিপোর্টার ফুটবল ফ্যানদের সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং প্রত্যেক ব্যক্তিকেই একটি করে প্রশ্ন করার পরে সেখানে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটিকে একটি একটি করে চুমা খেতে বলা হয়। যদিও ফ্রিতেই এই সুন্দরী মেয়েটির সঙ্গে এমনটা করার সুযোগ পেয়ে প্রত্যেকটি পুরুষ দর্শকেই বিষয়টা অনেক মজাদারভাবে নিয়েছিল। যদিও একটু পরেই এই নিউজ রিপোর্টার একটা সত্য কথা বলে ফেলেন, সেটা হচ্ছে সুন্দর দেখতে এই মানুষটি কোনো মেয়ে মানুষ নন, তিনি মূলত একজন পুরুষ মানুষ আর মেকআপ টেকআপ করেই তার এমন অবস্থা করা হয়েছে। আর যখন তিনি তার মুখ দিয়ে পুরুষ কণ্ঠে তার নাম বলে ফেলেন তখন তো আরো সবাই চমকে উঠেছিল। এপ্রিল ২০২১ সালে নিকি নামের এই মহিলা তার মেয়ের জন্মদিনের উপহার হিসেবে একটি হিলিয়াম ভর্তি বেলুনের সঙ্গে ১০০ পাউন্ড সমমূল্যের কয়েকটি কাগজের নোট ওই বেলুনের নিচে ঝুলিয়ে দেন, যা দেখার পর তার মেয়ে যেন একটু সারপ্রাইজ হয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে বেলুনটি তার মেয়ের হাতে তুলে দেওয়ার আগেই সুযোগ বুঝে হাত ফসকে সেটা আকাশে উড়ে যায়। রাস্তার পাশে স্কুটিতে বসে এই ছেলেটি তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অতিরিক্ত মাত্রার বাতাসের কারণে একটি পলিথিন উড়ে এসে এই মানুষটির অবস্থা একেবারে নাজেহাল করে ছেড়েছিল। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডের চোখ ফাঁকি দিয়ে অন্য কিছু করার চেষ্টা করে তাহলে কেমন হবে? আর এমন একটি ঘটনাই ঘটেছিল কলম্বিয়াতে। মোটরসাইকেল থেকে নেমে যে মেয়েটি হেলমেট খুলছিল, কালো রঙের এই গাড়িটিতে করে তার বয়ফ্রেন্ড অন্য এক মেয়েকে নিয়ে ঘোরার সময় তাদেরকে প্রায় হাতে নাতেই ধরে ফেলেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেটি গাড়ি থেকে নেমে তার গার্লফ্রেন্ডের সঙ্গে যখন কথা বলতেই ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখন সুযোগ বুঝে গাড়ির ভিতরে থাকা অন্য মেয়েটি গাড়ির দরজা খুলে আস্তে করে সেখান থেকে সটকে পড়ে, যা কোনোভাবেই ছেলেটির গার্লফ্রেন্ড বুঝতেই পারেনি। যদিও সম্পর্কের দিক থেকে যে মেয়েটি গাড়ি থেকে নেমে গেল সেটা ছিল প্রথম মেয়েটির ঘনিষ্ঠ বান্ধবী। যাই হোক, যখন ওই মেয়েটি সম্পূর্ণ গাড়িটিকে চেকিং করছিলেন তখন তিনি গাড়ির ভিতরে কাউকেই খুঁজে পাননি, যার ফলে তিনি মনে মনে আফসোস করছিলেন। আর অপরদিকে গাড়ির দরজা খুলে পালানো ওই দ্বিতীয় মেয়েটি এমনভাবে তাদের সঙ্গে দেখা করেন যে মনে হচ্ছিল সেখানে কিছুই ঘটেনি, এবং আবারও তারা একই গাড়িতে চড়ে সেই স্থান ত্যাগ করেন। যদিও এই ভিডিওটি দেখে অনেক মানুষই হাসাহাসি করেছিল, কিন্তু এই মেয়েটির বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড যেভাবে তার চোখে ধুলো দিয়েছিল, বর্তমানে আমাদের সমাজে এমন ঘটনাগুলো হরহামেশাই লক্ষ্য করা যায়। আমি এই কথাটি ভুল বলেছি নাকি শুদ্ধ বলেছি তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই রাজমিস্ত্রি তার উদ্ভাবনী চিন্তার উপরে বিশ্বাস রেখে সিমেন্টের বস্তাগুলোকে খুব সহজেই উপরে তোলার জন্য এই ব্যক্তি দড়ির সাহায্যে একটি চরকি বানিয়েছিলেন, আর তার পরের ঘটনাটি ছিল রীতিমতো ইতিহাস। এবার আমরা এমন এক মহিলার সঙ্গে পরিচিত হব যিনি তার নষ্ট গাড়িকে একা একাই ঠিক করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ভুলবশত গাড়ির চাবিটিকে ভিতরে রেখেই গাড়ির দরজাটিকে বন্ধ করে দিয়েছিলেন। আর পরবর্তীতে চাবিগুলোকে বাহিরে বের করে আনার জন্য গাড়িটির কাচের জানালায় হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকেন। যদিও কিছুক্ষণ পর হঠাৎ করেই তার মনে হয় যে নর্মালি দরজাটিকে খুলে দেখার চেষ্টা করলে কেমন হবে। বন্ধুরা, স্বাভাবিকভাবে এই দরজাটি প্রথম থেকেই খোলা ছিল এবং তিনি তার এমন বোকামির জন্য নিজে নিজেই হাসতে শুরু করেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে কাচের জানালাগুলোতে জোরে জোরে আঘাত করার পরেও সেগুলোর বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি, যার ফলে তিনি এমন বোকার মতো কর্মকাণ্ড করেও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির হাত থেকেও বেঁচে গিয়েছিলেন। মে ২০২১ সালে রাশিয়ার সারাংস শহর থেকে
একজন অপরাধীকে সেখানকার স্থানীয় পুলিশেরা গ্রেপ্তার করেছিল। কিন্তু রাস্তায় যখন পুলিশের গাড়িটি ট্রাফিক জ্যামের কারণে থেমে গিয়েছিল, ঠিক তখন সুযোগ বুঝে গাড়ির ভিতর থেকে ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তি আস্তে আস্তে বের হয়ে আসে এবং পাশেরই গাড়ির ড্রাইভারকে একদম চুপ থাকার সিগন্যাল দিয়ে সেখান থেকে তিনি সটকে পড়েন। কিন্তু কথাই আছে না, পুলিশের চোখ ফাঁকি দেওয়া রীতিমতো অসম্ভব ব্যাপার? হ্যাঁ, এই ব্যক্তির ভাগ্যেও ঠিক এমন ঘটনাই ঘটেছিল। এই দুই পুলিশ সদস্য গাড়ির ভিতর থেকে দরজা খোলার শব্দ পেয়েছিল এবং তারা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই অভিযুক্ত ব্যক্তিকে আবারও ধরে ফেলে। খরস্রোতা এই নদীতে মানুষ যেখানে নৌকায় করে নদী পার হচ্ছিল, সেখানে এই ট্রাক্টরের ড্রাইভার সবাইকে বোকা বানিয়ে রকেট গতিতে সে ট্রাক্টর চালিয়ে নদী পার হচ্ছিল। বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের সৌন্দর্য থাকার পাশাপাশি মাথা ভর্তি অনেক জ্ঞান বুদ্ধিও থাকতে হয়, কারণ এই অনুষ্ঠান চলার সময় প্রতিযোগীদেরকে মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন করা হয় যার মাধ্যমে প্রত্যেক প্রতিযোগীর বিচক্ষণতার পরীক্ষা নেওয়া হয়। রোমানিয়াতে অনুষ্ঠিত এই বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় এই সুন্দরী মেয়েটিকে খুব সহজ একটি প্রশ্ন করা হয়েছিল, তা হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম কি। কিন্তু এই মেয়েটির এমন উত্তর শোনার পর সেখানে উপস্থিত থাকা সকল মানুষেরাই হো হো করে হাসতে শুরু করে। বন্ধুরা, এই মেয়েটি ইংল্যান্ডের রাজধানীর নাম কি বলেছিল এবং আপনারা প্রত্যেকে কি শুনতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিন। গাড়ির তেলের ট্যাঙ্কি ফুটো হওয়ার কারণে এই টেকনিশিয়ানের কাছে গাড়ির মালিক গাড়িটি সার্ভিসিং করতে এনেছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই টেকনিশিয়ান সেই গাড়ির ট্যাঙ্কিটির অবস্থা একেবারেই 12টা বাজিয়ে ফেলেছিল। ফেব্রুয়ারি 2021 সালে আমেরিকার একটি শহরের লোকাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই এই মেয়েটি তার গাড়ি থেকে নেমে পিছনের এই গাড়ির ড্রাইভারকে বলছিলেন যে তুমি আমাকে অনেকক্ষণ যাবত ফলো করছো আর এজন্য আমি এখন তোমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করব। এবং মেয়েটি এমন কথা বলার সঙ্গে সঙ্গে অনেক রাগ দেখাচ্ছিল। যদিও পরবর্তীতে পরিস্থিতি একটু শান্ত হয়ে আসলে গাড়িতে থাকা এই ছেলেটি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে যে ম্যাডাম, আপনি তেলের পাম্প থেকে তেল নেওয়ার সময় ভুলবশত তেল ডেলিভারি করার লাইনটিকে আপনার গাড়ির সঙ্গেই নিয়ে এসেছেন আর এটা বলার জন্যই এতক্ষণ যাবত আমি আপনাকে ফলো করছিলাম। যদিও অবস্থার বেগতিক দেখে মেয়েটি সেখান থেকে দ্রুত গতিতে সটকে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।